তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের কেশপুর। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত হল দুই তৃণমূল কর্মী। একুশের বিধানসভা নির্বাচনের পর কার্যত বিরোধী শূন্য কেশপুর। বিরোধী শূন্য হলেও দলের গোষ্ঠী কোন্দলের খবর বারবার প্রকাশ্যে। ঘটনা কেশপুরের ধামসাই গ্রামের। শনিবার রাত 8টা নাগাদ তৃণমূল কর্মী সেন্টু ঘোষ ও মদন দিঘার ওপর হামলা চালায় কিছু দুষ্কৃতী। অভিযোগ, তৃণমূলের অপর গোষ্ঠী বিশ্বজিৎ বরদলি এর অনুগামীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর মাসের 20 তারিখে রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি সাহা ও কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠীর হাত ধরে বিজেপি ও সিপিএম থেকে প্রায় 450 জন কর্মী শাসক দলে যোগদান করেন। অভিযোগ, বিজেপি থেকে আসা তৃণমূল কর্মীদের ওপর সামাজিক বয়কটের পাশাপাশি তাদের কাছ থেকে 2 লক্ষ টাকা দাবি করেন কেশপুর ব্লক তৃণমূলের 6 নম্বর অঞ্চল সভাপতি বিশ্বজিৎ বরদলি। টাকা দিতে অস্বীকার করায় এই দুই তৃণমূল কর্মীর ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি আহত তৃণমূল কর্মীর পরিবারের। আহতদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ব্লক তৃণমূল সভাপতিকে এই ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি পরে জানাবেন বলে জানান। যার বিরুদ্ধে এই হামলার অভিযোগ, 6 নম্বর অঞ্চল সভাপতি বিশ্বজিৎ বরদলুইয়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে দেখা যায় তার ফোন বন্ধ। 6 নম্বর অঞ্চলের গতকাল রাতে ধামসাইবুতে যে ঘটনাটি ঘটেছে, ঘটনাটা আসলে কি? ঘটনাটা হলো আমাদের সামাজিক ভাবে বয়কট থাকে, তো বাড়ি থেকে বেরোতে দেয় না, মারধর করে, চাষবাস করতে দেয় না বিশ্বজিৎ বরদলুই। তো ওই বয়কট ছাড়ের জন্য আমরা বিশ্বজিৎ বরদলুই 2 লাখ টাকা দাবি করে, তো আমরা 2 লাখ টাকা দিতে পারিনি, 1 লাখ টাকা পাঠশালা হয়, আমরা ওপেনিং 7,000 টাকা দিই, কিন্তু আর 40,000 টাকা দিতে পারিনি। যেদিনে টাকা দেওয়ার ডেট ছিল সেই ডেট পেরিয়ে যাওয়ার জন্য বিশ্বজিৎ বরদলুইয়ের নেতৃত্বে প্রায় 15 থেকে 16 জন ব্যক্তি খুব মাদকগ্রস্ত অবস্থায় আমাদের বাড়িতে চড়া হয়। তো ওখানে খুব ঝামেলা শুরু হয়, আমার বাবাকে খুব মারধর করে, আমার দাদাকে মারধর করে এবং আমাকেও মারধর করে। আমি সেখানে প্রাণ রক্ষার্থে আমি সেই বাড়ি থেকে একটু সরে যাই এবং আমার মাকে খুব অশ্লীল ভাষায় কথা বলতে বলি। নেতৃত্বেই এত সব হচ্ছে। বিশ্বজিৎ বরদলুই একবার আমাদের কাছে টাকা নিয়েছে এবং আমাদের ছেলেদিকে ধমকায়। হ্যাঁ, আমাদের গ্রামের যারা নেতারা আছে তারা বলে টাকা দাও, টাকা যখনই না দিতে পারছে তখনই এরকম গন্ডগোল করছে। তারা ঘরের চারপাশে এসে বোম ফাটাচ্ছে, ঘরের ঘরকে আসছে যে ছেলেদাহানির ঘুমকি দেয়, মেয়েরা আছে মেয়েদিকে ধমকায়, এইসব সম্পূর্ণ ঘটনার উপরে ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী বিশ্বজিৎ বরদলুই। উনি বিভিন্ন জায়গায় এরকম বয়কট রেখে নানাভাবে টাকা আদায় করে। 6 নম্বরের অঞ্চলে প্রায় বিভিন্ন বুথ থেকে এরকম সাধারণ মানুষের কাছে বয়কটের হুমকি দিয়ে বহু টাকা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। বিদ্যায় ব্যবসায় চাকরিতে বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, সমস্ত সমস্যার স্থায়ী সমাধান স্বর্ণপদকপ্রাপ্ত কেপি সিস্টেম সনাতন পদ্ধতি সংখ্যাতত্ত্ব ও বাস্তু বিশারদ ডক্টর চিরঞ্জিত শাস্ত্রী।